সুগ্রীব নাম ছিল? আকাশ থেকে উল্কা পাতের মতো লাফিয়ে পড়েছেন আমাদের মহারাজের উপর। হে প্রভু, এ কি অঘটন ঘটছে! এই রকম সেদিন অদৃশ্য দিক থেকে এক বাণ এসে আমার কর্ণফুল ফেলে দিল, মহারাজের মুকুট ধুলি ধূসরিত হয়ে গেল, আর তারপর ওই বাণ যেন কোথায় বিলীন হয়ে গেল। আর আমরা বলি যে মায়া শক্তিতে আমাদের সাথে কেউ পারবে না। বলো, এই সব লক্ষণ কোন ঘটনার সংকেত? হে প্রভু, এবার বলো আমি কি করব, কিভাবে ওনার কুমতিকে বদলাবো, ওনাকে সৎ পথে আনার জন্য কি করব আমি? শান্ত হন মহারানী, আপনি বড়ই উদ্বিগ্ন হচ্ছেন। বড় বড় দিকপাল, আপনার স্বামী কিচ্ছু করতে পারেনি। তুই স্ত্রী হয়ে অপর স্ত্রীর মনের কথা বুঝতে পারছিস না? অঘটনের পর অঘটন ঘটে চলেছে, এর শেষ কোথায়? একটা নিবেদন করব, আপনার পিতাশ্রী দানবরাজ ময় মহারাজ লঙ্কার পুনর্নির্মাণ করতে এসেছেন। ওনাকে বলুন আমাদের মহারাজকে ভালো মন্দ বোঝাতে। ময় মহারাজ ওনার শ্বশুর, ওনাকে সম্মান করেন। হনুমান তো সারা লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, লঙ্কার পুনর্নির্মাণ এত শীঘ্রই আপনার পিতাই করলেন, মহারাজ ওনার কথা শুনবেন। তোমার পতি কোন নতুন রীতি করছে না পুত্রী, এটা তো আমাদের দানব সমাজের পুরনো পরম্পরা, যে যার যত বেশি রানী থাকবে সে তত বৈভব আর বলশালী হিসেবে গণ্য হবে, এটা তো প্রতিষ্ঠার চিহ্নই পুত্রী। পিতা, লঙ্কেশ্বরের মহলে যত খুশি রানী থাকুক, আমার তাদের সাথে কোনো বিরোধ নেই। তাহলে কি সীতার সাথে আছে? না, সীতার সাথেও নয়। যদি সীতা লঙ্কেশ্বরকে আপন ইচ্ছায় স্বীকার করে নিত, তাহলে নিজের বোনের মতো আমি তাকে ভালোবাসতাম। যদি আমার স্বামীকে সুখ দিতে পারে, তাহলে আমি ওর জন্য প্রাণও দান করতে পারি। পিতা, পুত্রী, তবে এই পরিতাপ কেন? পিতা, সীতা কাল নিয়তি হয়ে এসেছে, ও আমার সতী নয়, আমার পতির মৃত্যু হয়ে এসেছে। হ্যাঁ পিতা, আপনার পুত্রীর বৈধব্য হল সীতা। যদি আপনি আপনার পুত্রীর ললাটে সৌভাগ্যে সিঁদুর দেখতে চান, তাহলে আপন জামাতার মন থেকে সীতার নাম মুছে দিন। এই ভয়, এই আশঙ্কা, এই দুশ্চিন্তা কি কারণে তোমার মনে উদিত হয়েছে পুত্রী? যেদিন থেকে সীতাকে এখানে নিয়ে এসেছে একদিনও শান্তিতে কেটেছে? কি কি অনর্থ অমঙ্গল হয়ে চলেছে, বিনাশের সংকেত পাওয়া যাচ্ছে। এক প্রলয় সারা লঙ্কাকে গ্রাস করার জন্য ক্রমাগত এগিয়ে আসছে। যাকে আমরা সাধারণ বনবাসী প্রবাসী মনে করে তুচ্ছ ভাবছিলাম, উনি সৃষ্টির সবচেয়ে অসম্ভব কার্য করে ফেলেছেন। সমুদ্রকে বাঁধার কথা কেউ কখনো কোনোদিন কল্পনা করেছিল কি? পিতা, এক বানরের দ্বারা জ্বলে যাওয়া নিশ্চিহ্ন লঙ্কার পুনরুদ্ধার তো আপনি করে ফেলেছেন, কিন্তু আমার পতির শরীরে নতুন প্রাণ সঞ্চার করতে পারবেন? বলুন, বলুন। শান্ত, শান্ত হ পুত্রী, তোর উত্থিত হওয়া বিলাপে আমার হৃদয়কে অশান্ত করে দিয়েছে। পুত্রী, আমি চেষ্টা করব তোর পতিকে সঠিক পথে নিয়ে আসার, ওনার ভুল ভাঙানোর। এবার যুদ্ধ অনিবার্য। লঙ্কার মন্ত্রীগণ, সেনার পদাধিকারী নায়কগণ, যুবরাজ ইন্দ্রজিৎ, সেনাধ্যক্ষ প্রহস্ত, আপনাদের সবাইয়ের প্রতি মিনতি। আর্যাবর্ত থেকে আসা দুরাত্মা দুঃসাহসী মানব কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার উপর আক্রমণ করার স্বপ্ন দেখছে। এখন যুদ্ধ অনিবার্য।